জয় রাধে শ্যাম সুন্দর, জয় জগদ বন্ধু সুন্দর, জয় নিতাই গৌর সুন্দর। বিশ্ব বরেণ্য দার্শনিক, মানব ধর্মের উদ্গাতা, ভাগবত গঙ্গোত্তরী মহামহোপাধ্যায়, বৈষ্ণবাচার্য শ্রীমন মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের শুভ আবির্ভাব উৎসব। দ্বিতীয় বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিয়ে পৃথিবীর সকল ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্মরূপে সনাতন হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি। আসুন আমরা তার সম্পর্কে কিছু জেনে নিই। বাঙালি বৈষ্ণবদের নিকট ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী নামটি অনেক আদরের, যেহেতু তার জন্ম বরিশালে, বেড়ে ওঠা ফরিদপুরে এবং ধর্মজ্ঞান বিতরণ অধিকাংশতই বাংলাভাষী অঞ্চলে, তাই অবিভক্ত বাংলার বৈষ্ণবদের কাছে তার আদর স্বাভাবিকভাবেই বেশি। বৈষ্ণব বলয় ছাড়িয়ে তিনি সামগ্রিকভাবে বাঙালি হিন্দু সমাজের নিকট বিশেষ মনোযোগের একজন মানুষ হয়ে উঠেছিলেন তার জ্ঞান পরিধির কারণে। ধর্মীয় জ্ঞান চর্চায় তার প্রগাঢ়তার কারণে সেই 1933 সালে ওয়ার্ল্ড ফিলোসফি অফ ফেইথ নামের সংগঠনের আহ্বানে সুদূর আমেরিকায় শিকাগো শহরে তার আগমন ঘটে। মোট 4টি বক্তৃতা দিয়ে তিনি আয়োজকদের মন জয় করতে সক্ষম হন। বলে রাখা যেতে পারে যে ওই শিকাগো শহরে 1893 সালে পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড রিলিজিয়ন্সে যোগ দিয়ে অন্য যে বাঙালি বহুল প্রচার ও আলোচনায় কেন্দ্রবিন্দু হয়েছিলেন তিনি হলেন স্বামী বিবেকানন্দ, 1863 থেকে 1902। আমেরিকার সংবাদপত্রগুলোতে বিবেকানন্দকে নিয়ে সেই আলোকপাত দেশটি বহু অবাঙালির মনে ভারতীয় মানুষটির প্রতি আগ্রহ সৃষ্টিতে সাহায্য করেছিল। স্বামীজির এই কর্মকা অনেকটাই যেন ছিল বিশ্বজয়ের মতো একটি ঘটনা, মহানামব্রতের ঘটনাটিও ছিল সমতুল্য একটি ব্যাপার। শিকাগোতে স্বামী বিবেকানন্দ যে ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন সেটির বিষয়ে সামান্য আলোকপাত করে রাখতে চাই। সকলের জানা আছে শিকাগোতে 1893 সালে একটি বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছিল, সেটির নাম ছিল ওয়ার্ল্ড ফেয়ার, কলাম্বিয়ান এক্সপোজিশন। আমেরিকার মাটিতে কলাম্বাসের আগমনের 400 বছর পূর্তি উপলক্ষে সে আয়োজনটি করা হয়েছিল। মূল মেলাটি শুরু হয়েছিল আগের বছরেই, চলেছিল 1 বছর ধরে। 690 একর বিস্তৃত মেলাস্থলে সারা বছরে মোটামুটি 2,70,00,000 মানুষ উপস্থিত হয়েছিলেন বলে জানা যায়। আসন্ন মেলা উপলক্ষে বিপুল সংখ্যক অংশগ্রহণকারীর আগ্রহকে বিবেচনায় এনে অনেকগুলো সেমিনার সিম্পোজিয়ামের আয়োজন করা হয়েছিল। উদ্বোধনী পর্বে অনেকের সাথে ছিলেন 30 বছর বয়সী বাঙালি স্বামী বিবেকানন্দ। ওই সম্মেলনে তার সেই বক্তৃতা, যেটি শুরু বাক্যটি ছিল সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অব আমেরিকা, এতই উদ্দীপনাকারী ছিল যে উপস্থিত 7,000 দর্শক বক্তৃতা শেষে তাকে স্ট্যান্ডিং ওভেশন দিয়ে সম্মান প্রদর্শন করেন। এক বক্তৃতাতেই বাঙালি এই ধর্মবেত্তা রীতিমতো বিখ্যাত হয়ে যান, ফলে দেখা যায় যে সারা সম্মেলন জুড়ে স্বামী বিবেকানন্দ একটি বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হয়েছিলেন। বলে রাখা যেতে পারে যে ওই সম্মেলনের দ্বিতীয়টি অনুষ্ঠিত হয় শিকাগোতে,
আয়োজনের শতবর্ষে অর্থাৎ 1993 সালে, সেটিও হয়েছিল ওই শিকাগোতে। এবার আসছি শিকাগোতে আয়োজিত আরেক ধর্ম সম্মেলনে মহানামব্রত ব্রহ্মচারীর যোগদানের বিষয়ে। অনেকেরই জানা আছে যে জন্মকালে তার নাম ছিল বঙ্কিম দাশগুপ্ত। বাবার মৃত্যুর পর 18 বছর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণের জন্য ফরিদপুর শহরে অবস্থিত শ্রীঅঙ্গন নামের ধর্মালয়ে আসেন। ঐতিহাসিকভাবে সত্য যে বিংশ শতাব্দীর শুরুর দশকগুলোতে বঙ্কীয় অঞ্চলে বৈষ্ণবভাবের পুনর্বিকাশে শক্তিমান কাণ্ডারী প্রভু জগৎবন্ধু প্রার্থনা স্থল শ্রীঅঙ্গনে তখনকার তত্ত্বাবধায়ক ছিলেন শ্রীপাদ মহেন্দ্রজি। মহেন্দ্রজির পরামর্শে বঙ্কিম প্রথমবার ফিরে যান এবং কৃতিত্বের সাথে ম্যাট্রিকুলেশন পাশ করে শ্রীঅঙ্গনে ফিরে আসেন এবং সেখানে স্থায়ীভাবে থেকে যান। সেখানে দীক্ষাদানের সময় মহেন্দ্রজি বঙ্কিমের নাম দেন মহানামব্রত। ছাত্রজীবনে মহানামব্রত যথেষ্ট মেধার পরিচয় দিয়েছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন ও সংস্কৃততে এমএ ডিগ্রি লাভ করেন। সংস্কৃততে তিনি এতই প্রতিভার পরিচয় দেন যে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন এবং স্বর্ণপদকও লাভ করেন। ওয়ার্ল্ড ফিলোসফি অফ ফেথ নামের সংগঠনটি 1933 সালে অনুষ্ঠেয় সম্মেলনকে সামনে রেখে পৃথিবীর বিভিন্ন ধর্মের ধর্মগুলোর বিভিন্ন পথের মানুষদের আহ্বান করেন যুক্ত হতে। যোগদানের তেমন একটি আমন্ত্রণপত্র মহেন্দ্রজির কাছেও এসে পৌঁছায়। তিনি সিদ্ধান্ত নেন মহানামব্রতকে পাঠানোর। জানিয়ে রাখা যেতে পারে যে সম্মেলনের পরে মহানামব্রত আমেরিকাতে পিএইচডি করতে শুরু করেন এবং শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে 1937 সালে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। এ কথা সত্য, শুরুতে কেউ কেউ এই সম্মেলনকে দ্বিতীয় পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স নামে অভিহিত করতে শুরু করেন। ওয়ার্ল্ড ফিলোসফি অফ ফেথ আয়োজিত এই সম্মেলনটি চলছিল 27 আগস্ট থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন 2-3 করে মোটামুটি 50 অধিবেশন অনুষ্ঠিত হয়। সম্মেলন উপলক্ষে অনেক গণ্যমান্য ব্যক্তি যেমন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি, বিভিন্ন প্রদেশের গভর্নর সহ চিন্তাবিদ ও লেখক রোমারোলা এবং ভারত থেকে মহাত্মা গান্ধীও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। ফিলোসফি অফ ফেথ সম্মেলনকে কেন্দ্র করে পাঠানো শুভেচ্ছা বার্তা এবং বক্তৃতামালার একটি সংকলন প্রকাশিত হয় 1935 সালে। নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সে সংকলনটির দ্বিতীয় সংস্করণ আসে 1938 সালে, যেটি বর্তমান আলোচকের পড়ার সুযোগ ঘটেছে। বইটিতে বিভিন্ন দেশ ও জাতিগোষ্ঠী থেকে প্রতিনিধিত্বকারী মোট 199 জনের 242 বক্তৃতা সংকলিত হয়েছে। প্রায় 1000 পৃষ্ঠার সেই বইটির শুরুতে মোট 11 ধর্ম থেকে সংক্ষিপ্ত প্রার্থনা যুক্ত করা হয়েছে। বইটিতে মোট 16 অধ্যায়ের বক্তৃতাগুলোকে সন্নিবিষ্ট করা হয়েছে। মহানামব্রত প্রদত্ত বক্তৃতাগুলো 12 অধ্যায়ে অন্তর্ভুক্ত। অধ্যায়টির নাম মাদার ইন্ডিয়া। মোট 11 জনের বক্তৃতা রয়েছে সেখানে। 9 ভারতীয়ের বইয়ের 1 নেপালি এবং বাকিজন আমেরিকান। যে অংশে মহানামব্রতের বক্তৃতা সংকলিত সেটির নাম নতুন এক বিশ্বত্রাতার বার্তা। এই অংশটির 2 ভাগ রয়েছে। প্রথম ভাগে মহেন্দ্রজির বাণী পড়ে শোনানো হয়। দ্বিতীয় ভাগে রয়েছে মহানামব্রত ব্রহ্মচারী দেয়া 4 বক্তৃতা। বক্তৃতাগুলোর দৈর্ঘ্য 17। প্রথমটি ছিল অহিংসা নিয়ে এবং দ্বিতীয়টি ছিল মহাত্মা গান্ধী ও বিশ্বভ্রাতৃত্ব নিয়ে। প্রথমটিতেও
গান্ধীজির উল্লেখ ছিল বারবার। শেষ দুটি ছিল যুগ পুরুষ জগৎবন্ধুকে নিয়ে। জগৎবন্ধুর জীবন ও কর্মের উপর আলোকপাত রয়েছে সে দুটিতে। ইন্টারন্যাশনাল ফিলোসফি কমিটির সম্পাদক হিসেবে এরপর তিনি আমেরিকার 63টি শহরে ভ্রমণ করেন এবং মোট 354টি বক্তৃতা প্রদান করেন। ভারতবর্ষের বাইরে বৈষ্ণব ধর্মকে প্রচারে যে দুজন ইংরেজ শিক্ষিত ধর্মগুরু বিশেষ প্রভাব ফেলেছিলেন তাদের একজন হলেন এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এবং অন্যজন হলেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। কৃষ্ণ ভাবনাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেবার কাজে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বহু উচ্চার্য এক নাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন।